সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর স্বাস্থ্য ও শারীর শিক্ষা নিয়ে আলোচনা হবে একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো তো আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আছে আমি শুধু উত্তরগুলো তোমাদের বলে যাব কয়েক দাগে আমাদের স্কুল আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা দিনভর ছুটাছুটি করি ছুটাছুটি করে ড্যাশ তো এখানে তোমাদের হবে যেটা বালকেরা তাহলে শূন্যস্থানে বসাবে বালকেরা পরের খ প্রশ্ন ছেলেদের মেয়েদের আছে বাথরুম স্কুলে পড়া হয় নেই চোখে ঘুম স্কুল পরিসরে আছে চালু নলকূপ স্কুল যেই শুরু হয় সকলেই ড্যাশ চুপ বা তোমরা এখানে চুপচাপ দিতে পারো পরের গ আমাদের বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন হাত ধুতে চাও বুঝি রয়েছে ড্যাশ উত্তর হবে বেসিন বয়কা দন্ত ছয়시 দন্ত ন ঘ মিড ডে মিলের আছে ব্যবস্থা নানা ভালো করে ধুয়ে ধুইনি থালাবাটি ড্যাশ তাহলে এখানে থালাবাটি খানা খ একাদন্ত ন একা পরের প্রশ্ন চোখেরই রোগ প্রতিরোধে বলি যে বারবার জল দিয়ে রোজ করতে হবে চোখ চোখের পরিষ্কার রাতে পড়ার সময় আলো থাকবে ড্যাস থেকে পিছন থেকে পড়াশোনা করতে হবে দূরত্বে বই রেখে তাহলে শূন্যস্থানে বসবে পিছন পরে চয়ের দাগে সকালে ঘুম থেকে উঠে শোয়ার আগে ড্যাস রাতে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে ঘষব দাঁতে তাহলে এই শূন্যস্থানে বসবে রাতে পরে দেখো ড্যাশ জলে নিয়মিত করতে হবে সান পরিচ্ছন্ন রাখতে দেহে লাগবে লাগাবে সাবান দাঁত চুলকানি একজিমা ব্রন করতে হবে দূর সুস্থ হয়ে তবেই তুমি বাঁচবে যে ড্যাশ তাহলে প্রথম শূন্যস্থানে বসবে উষ্ণ জলে নিয়মিত করতে হবে সান উষ্ণ কেমন আর এখানে তোমাদের শেষের যে শূন্যস্থানটা এটা হবে ভরপুর ভর ভর পয়সুর অবশ্য আমি তোমাদের শেষের শূন্যস্থানে যেগুলো উত্তর হচ্ছে এগুলো খাতায় লেখা আছে শেষে দেখিয়ে দেবো বর্গীয় জ দেখো শিক্ষার্থীদের বলতে পারি অপুষ্টি আর নয় অপুষ্টি হলে পরে নানা যে রোগ হয় বড় হয়ে উঠতে সঠিক পুষ্টি প্রয়োজন দেহের ড্যাশ সঠিক বৃদ্ধিতে তাই সবাই দিওমন এখানে শূন্যস্থানে হবে সঠিক এরপর দেখো অতি পুষ্টি খাবার খেয়ে মেদা মেধাধিক্য হয় অতিরিক্ত চর্বি জমে হবে তা নিশ্চয় উচ্চ প্রোটিন যুক্ত খাবার মেদ বৃদ্ধি করে বংশগত কারণও তো রয়েছে ড্যাশ উত্তর হবে তারপরে এরপর তোমাদের আছে একখানা গাছ তার আছে ফল ফুল ভোরবেলা পাখিদের বসে স্কুল একখানা গাছ তার তার পাতার পাতার বাহার বানাই বানাই পাতারা রোজ গাছের ড্যাশ উত্তর হবে খাবার ট কানে ময়লা জমতে পারে অধিক পরিমাণে শ্রবণ শক্তি কমতে পারে ব্যথাও হয় ড্যাশ উত্তর হবে কানে এরপর ঠ দেখো বলেছে প্রাথমিক চিকিৎসা তো সাময়িক এই নিরাময়ে শুশুষা তার চাই প্রাথমিক এই চিকিৎসারই জুড়ি যে আর নাই দন্ত নয়াকার হাসই তো এখন পর্যন্ত যে শূন্যস্থানগুলি আলোচনা হয়েছে এগুলো যাদের বুঝতে অসুবিধা আমি একটু খাতায় লেখা আছে দেখিয়ে দেব তোমরা স্ক্রিনশট করে নিতে পারো দেখো তোমরা পরপর শূন্যস্থানগুলো পেয়ে যাবে ক বালকেরা চুপ বেসিন খানা পিছন রাতে উষ্ণ ভরপুর তোমাদের দুটি আছে দাগে এবং সঠিক তারপরে খাবার আর এখানে ট দেখতে পাচ্ছ কানে আর নয় এবার চলো দুইয়ের দাগের দুইয়ের দাগের আছে এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে কেমন বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে ক বলেছে চোখের রোগ প্রতিরোধে কি করতে হবে তো এখানে যতগুলো চারটি করে অপশান আছে আমি সবগুলো বলছি না সঠিকটা শুধু তোমাদের জানাচ্ছি দেখো বি জল দিয়ে রোজ চোখ পরিষ্কার করতে হবে এবং দুবেলাতেই শাকসবজি খেতে হবে কেমন তাহলে বি এরপর খ দেখো বলেছে মানুষের ত্বক সূর্যালোক থেকে কোন ভিটামিন সংগ্রহ করতে পারে উত্তর হবে ভিটামিন ডি অর্থাৎ ডি অন্ধত্ব কি কি খাবার খাওয়া উচিত অপশন ডি এখানে সব কোটি অর্থাৎ ডি সবগুলোই এখানে খাওয়া উচিত তারপর দেখো চোখের বিভিন্ন রোগগুলি হলো এখানে তোমাদের যেটা উত্তর হবে অপশান সি আঞ্জনি চক্ষু প্রদাহ ছানি রাতকানা ইত্যাদি আচ্ছা তারপরে দেখো বলেছে দাঁতের বিভিন্ন রোগগুলি হলো দন্তক্ষয় দুর্গন্ধ অর্থাৎ নিয়ে সঠিক উত্তর চ দাঁত কখন কখন মাজবে ও পরিষ্কার করবে এর উত্তর হবে একেবারে অপশান ডি অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন দিয়ে অবশ্য দাঁত মাজতে হবে এবং খাবার খাওয়ার পর জল দিয়ে মুখ ধু মুখ ধুতে হবে এবার দেখো ছ বলেছে অসুখ বড় বিছিরি ভাই তাই কি করতে হয় তো এখানে উত্তরটা হবে এ এড়াতে হয় পরের প্রশ্ন শিশুদের কোন সময় সাবধানে থাকতে হয় এখানে উত্তর হবে তোমাদের ডি ঋতু বদলের সময় পরের প্রশ্ন ওষুধ কার পরামর্শে খেতে হয় উত্তরটা হবে অপশান বি ডাক্তারের পরামর্শে তারপর দেখো বলেছে ঘুমানোর সময় অবশ্যই কি করতে হবে তো ঘুমানোর সময় অবশ্যই যেটা করতে হবে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে অর্থাৎ এ তারপর রং দেওয়া খাবার খেলে কি হয় উত্তরটা হবে রোগ হয় অপশান এ সঠিক তারপরে শেষ প্রশ্ন হাঁচি কাশির সময় কি করতে হয় তো এখানে রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো এগুলো তোমরা সুন্দর করে খাতায় তৈরি করে নিও এর পাশাপাশি বলে রাখি তোমাদের অপশান তোমাদের এই যে পরিবেশ ও স্বাস্থ্য স্বাস্থ্য ও সার শিক্ষা এর পাশে তোমাদের অন্যান্য যেসব বিষয় বাংলা পরিবেশ এবং তোমাদের গণিত ইংরেজি এই সকল বিষয়গুলো কিন্তু সমাধান পর্ব পোস্ট করা হয়েছে যদি তোমরা দেখে না থাকো এই ভিডিও ডেক্সিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদেরকে জানাই নতুন যে তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা পার্ট ফোর দিয়েছে তারও সমাধান পর্ব পোস্ট করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডেক্সিপশানে পেয়ে যাবে